ভারতে এক মহিলা তার পোষা ঘোড়াকে জঙ্গলে নিয়ে গিয়ে কি এমন কাজ করলো যার জন্য গোটা গ্রাম অবাক হয়ে গেছিল। মহিলাটি ঘোড়াকে নিয়ে জঙ্গলে কি এমন করেছিল যার জন্য গোটা গ্রামের সকলে বলাবলি করছিল ঘোড়ার সাথে ওই মহিলাটির অবৈধ সম্পর্ক আছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই মহিলার কথা আপনাদেরকে জানাবো। ভারতে পশুপালন করা খুব স্বাভাবিক ব্যাপার। ভারতের বেশিরভাগ মানুষ কুকুর, গরু, বিড়াল, গাধাকে পালন করে থাকে। এর মধ্যে কিছু সংখ্যক মানুষ ঘোড়াকেও পালন করে। যদিও মনে রাখতে হবে, সবাই কিন্তু ঘোড়া পালন করতে পারে না। ভারতে এক মহিলা যখন ঘোড়া পালন করছিল তখন তার সাথে এমন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল যা পুরো গ্রামকে অবাক করে দিয়েছিল। জম্মু রাষ্ট্রের এক গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। ভাটিয়া চারুল নামে এক মেয়ে সেই গ্রামে বসবাস করত, যার বয়স 28 বছর বলে সবাই জানত। বন্ধুরা, এই ঘটনাটি তখনকার যখন ভারতে ব্রিটিশরা শাসন করত এবং এলাকার রাজা ছিল একজন ইংলিশ শাসক। তিনি অত্যন্ত কঠোর ছিলেন এবং মানুষের ওপর ইচ্ছে মতো অত্যাচার করতেন। রাজার একবার শিকার করার ইচ্ছে হলো, তাই সে গ্রাম থেকে সমস্ত ঘোড়াকে তার প্রাসাদে নিয়ে এলো। রাজার সৈন্যরা অনেক চেষ্টার পর ভাটিয়া চারুলের ঘোড়াটাকে নিয়ে এলো এবং রাজাকে বলল এটি একটি উচ্চ মানের ঘোড়া এবং অত্যন্ত যত্নের সাথে ঘোড়াটিকে লালন পালন করা হয়েছে। সেনাদের মুখ থেকে রাজা যখন ঘোড়ার প্রশংসা শুনল তখন ঘোড়ার উপর উঠে ঘোড়াটিকে পরখ করতে চাইলেন। ঘোড়াটিকে নিয়ে তিনি যখন চলতে শুরু করলেন তখন তিনিও ঘোড়াটির গুণগান করতে লাগলেন। রাজা তখন ভাটিয়া চারুল নামে সেই মেয়েটিকে বললেন, তুমি এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করে দাও, তার বদলে তুমি যা চাইবে তা আমি তোমাকে দেব। কিন্তু মেয়েটি রাজি হলো না। সে রাজাকে বলল, এই ঘোড়া এতই দামি যে আপনার সমস্ত সম্পত্তি দিলেও এই ঘোড়ার সমতুল্য হবে না। এই কথা শুনে দরবারের সবাই এবং রাজা নিজেও অবাক হয়ে গেলেন। রাজা তখন মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, এই ঘোড়াটির মধ্যে এমন কি আছে যার মূল্য এত বেশি? তখন মেয়েটি বলল, এই ঘোড়ার রহস্য আমি কাউকে বলতে পারবো না। অনেকক্ষণ ধরে বোঝানোর পরও রাজা যখন বুঝতে পারলেন ভাটিয়া চারুল তার ঘোড়াটি তাকে দিতে চাইছে না, তখন রাজা তার কাছ থেকে ঘোড়াটি ধার চাইলেন। তিনি আরো বললেন, শিকার থেকে ফিরে এসে আমি তোমার ঘোড়া ফিরিয়ে দেব, কেননা ঘোড়াটি আমার খুব পছন্দ হয়েছে, আমার ইচ্ছে আমি এই ঘোড়ায় চেপেই শিকার করতে যাব। বন্ধুরা, ভাটিয়া চারুল সব কথা শুনে বলল, আমি আপনার কথায় রাজি, কিন্তু আমারও একটি শর্ত আছে। আমার এই ঘোড়াটিকে শাহী ঘোড়ার পদ দিতে হবে এবং আগামী এক বছরে ঘোড়া পালনের জন্য যত খরচ হবে তার পুরোটাই আপনাকে বহন করতে হবে। রাজা ও তার মন্ত্রী মহল যখন এই কথা শুনল তখন তারা অবাক হয়ে গেল। কিন্তু রাজা মেয়েটির কথা মেনে নিল এবং তিনি বললেন, শিকার থেকে ফিরে এসে তোমার সমস্ত শর্ত পূরণ করা হবে। মেয়েটি তখন তার দামি ঘোড়াটি রাজাকে দিয়ে দেয়। ঘোড়াটা নিয়ে রাজা পরের দিনই জঙ্গলে শিকার করতে চলে যান। কিন্তু হঠাৎ করে ঘোড়াটি রাজার কোনো কথা না শুনে রাজাকে নিয়ে জঙ্গলের অনেক ভেতরে চলে যায়। সেখানে থাকা রাজার সৈন্যবাহিনীরা খুব চিন্তায় পড়ে গেল। এর আগে তারা যে কখনোই জঙ্গলের এত গভীরে গিয়ে শিকার করেনি, তাই তারা রাজার পেছনে পেছনে জঙ্গলের ভেতরে যাচ্ছিল। অনেকক্ষণ দৌড়নোর পর ঘোড়া জঙ্গলের মধ্যে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যে জায়গার ব্যাপারে কেউ জানত না। সেখানে শিকার করার মতো যেমন অনেক পশু পাখি ছিল, তেমনি সেখানে বিভিন্ন রকমের ফল ও মিষ্টি জলের ব্যবস্থা ছিল। রাজা খুব খুশি হয়ে যায় এবং তিনি ইচ্ছে মতো শিকার করতে শুরু করলেন। পাশাপাশি তিনি জঙ্গলের ফলও খেলেন এবং মিষ্টি জলও পান করলেন। এরপর তিনি প্রাসাদে ফিরে এলেন। রাজা এরপর ভাটিয়া চারুলকে ঘোড়াটা ফিরিয়ে দিলেন, কিন্তু রাজা ঘোড়াটার ওপর মুগ্ধ হয়ে যায়, কারণ ঘোড়াটা রাজার ইচ্ছে মতো কাজ করেছে এবং জঙ্গলের এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে রাজা মনের মতো শিকার করতে পেরেছে। এখন রাজা ভাটিয়া চারুলের কথা বিশ্বাস করতে শুরু করেছেন যে আসলে এই ঘোড়াটি অত্যন্ত দামি ঘোড়া। তিনি এটাও বুঝে গিয়েছিলেন ঘোড়াটির এমন একটি রহস্য আছে যেই কারণে ভাটিয়া চারুল তাকে বিক্রি করতে চাইছে না। বন্ধুরা, রাজা সকাল হতেই তার বিশেষ সৈন্যবাহিনীকে আদেশ করল ভাটিয়া চারুল আর ঘোড়ার রহস্য যেভাবে হোক
বের করে নিয়ে আসবে। এরপর সিপাহীরা মেয়েটির ঘরের আশেপাশে চোখ রাখতে শুরু করলো। বেশ কিছুদিন নজর রাখার পর তারা বুঝতে পারলো সকাল হলেই ভাটিয়া চারুল তার ঘোড়াটাকে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায় এবং যখন ফিরে আসে তখন তার হাতে ফল ভর্তি ঝুড়ি থাকে। সে সেটাকে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে। রাজার সেনাবাহিনীরা আরো লক্ষ্য করলো শুধু ফল নিয়ে আসতো তাই নয়, সে মাঝে মাঝে শিকার করেও নিয়ে আসতো এবং সেটাকে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করত। সিপাহীরা যখন রাজাকে সমস্ত কথা বলল তখন রাজা অবাক হয়ে ভাটিয়া চারুলকে দরবারে ডাকলো এবং এর কারণ জিজ্ঞাসা করলেন। মেয়েটি তখন বলল সে ছোটবেলা থেকেই পশুকে খুব ভালোবাসে এবং যেখানে কোনো ক্ষুধার্ত পশুকে দেখে তখনই তাকে খাবার খাওয়ায়। একদিন যখন সে জঙ্গল থেকে ফিরছিল তখন এক বৃদ্ধ তাকে এই ঘোড়াটি দেয় এবং বলেন এই ঘোড়াটি তোমার অনেক কাজে আসবে। তখন থেকেই এই ঘোড়াটি তাকে জঙ্গল থেকে ফল মাংস এনে দিত এবং সেটাই সে বিক্রি করে ভালো অর্থ উপার্জন করত। এই কারণে তার কাছে ঘোড়াটা অনেক দামি। বন্ধুরা, এই কথা শুনে রাজা ও মন্ত্রীমহল অবাক হয়ে গেল এবং কেউই তার কথা বিশ্বাস করতে চাইল না। কিন্তু রাজা জানতো এই ঘোড়ার কিছু রহস্য আছে, কারণ এই ঘোড়ার উপর চড়েই তিনি অনেক শিকার করেছেন। দরবারে মেয়েটির কথা কেউ বিশ্বাস করতে না চাইলেও রাজা এই ঘোড়াটিকে শাহী ঘোড়ার পদ দিয়ে দেন এবং এক বছরের খরচও দিয়ে দেন। গ্রামবাসী এবং দরবারের সবাই ভাটিয়া চারুলকে দোষারোপ করতে শুরু করে। তারা বলল মেয়েটির সাথে ঘোড়ার অবৈধ সম্পর্ক রয়েছে, সে কারণে অনেক সকালে সে ঘোড়াটিকে নিয়ে জঙ্গলে যায় যাতে তার লজ্জাজনক কর্মকাণ্ডের কেউ সাক্ষী না থাকে। গ্রামের কিছু কিছু মানুষ এটাও বলল যে তারা নিজের চোখে এরকম কাজ করতে দেখেছে। রাজার মনে ভাটিয়া চারুল ও ঘোড়ার ওপর ভালোবাসা জন্মে গেছিল, তাই তিনি কোনো কথাই বিশ্বাস করতে চাইলেন না। আসলে এই ঘোড়াটিকে ভাটিয়া চারুলের হাতে দেওয়ার কারণ হচ্ছে সে জঙ্গলের প্রাণীদেরকে অনেক ভালোবাসত। কোথাও কোনো প্রাণীর বিপদ ঘটলে সে তৎক্ষণাৎ প্রাণীটিকে বিপদের হাত থেকে রক্ষা করত। এই কারণের জন্যই বৃদ্ধ মানুষটি তাকে ঘোড়াটি দিয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিত পশু পাখিদের ভালোবাসা কতটা প্রয়োজন আমাদের জন্য। সৃষ্টিকর্তা আমাদের পশু পাখিকে ভালোবাসতে এবং পশু পাখিদের দেখাশোনা করতে আদেশ দিয়েছেন। সৃষ্টিকর্তার মতে আমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে পশু পাখিকে খুব ভালোবাসে। প্রত্যেকের উচিত এই মহান কাজটি করা, কারণ সৃষ্টিকর্তা সবাইকে এই শিক্ষাই দিয়ে আসছে। মহান সৃষ্টিকর্তার আবিষ্কারকে ভালোবাসলে সৃষ্টিকর্তাও তাকে ভালোবাসবেন। বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন।